News Only 24, News Only 24. সল্টলেকের এফডি মার্কেটে বিধ্বংসী আগুন, আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি ঝুপড়ি দোকান। ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। বৃহস্পতিবার ভোর সকালে সল্টলেক এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে বিধ্বংসী আগুন, বেশ কয়েকটি ঝুপড়ি দোকান পুড়ে ভস্মীভূত। ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এক দোকানদার আহত হয়েছেন, নাম ভোলানাথ পাইক। ওই দোকানদার আহত হয় সিলিন্ডার বাস্ট করে, তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দাদা, কি থেকে আগুন লেগেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলছে এখানে যারা ব্যবসায়ীরা তারা? আগুনটা লেগেছে সকালবেলা খবরটা আমরা পাই, কন্ট্রোলে থেকে আমাকে 7:10 খবর দেয়। সকাল ওই 7টা নাগাদই আগুনটা লাগে। আগুনটা লাগার উৎসস্থল যেটা বলছি, এখানে যেখানে একটা গোডাউন ছিল, ডেকোরেটরের গোডাউন, সেখান থেকে আগুনটার উৎপত্তি। সেখান থেকে কয়েকটা গোডাউন আরও পুড়ে যায় পাশাপাশি, আর 4টের মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একজন পৌরসভার একজন এখন বক্তব্য হচ্ছে, আগুনটা কন্ট্রোল আমরা করে ফেলেছি। আমাদের 12 ইঞ্জিন, আমাদের 12টা ইঞ্জিন এবং আমাদের সিনিয়র অফিসাররা, তারা আগুনটা কন্ট্রোল করে ফেলেছে। এখন ড্যাম্পিং এর কাজ চলছে, আর একটু সময় লাগবে, কারণ কিছু পকেট ফায়ার আছে। এই পকেট ফায়ারগুলো আমাদের কাজ করছে, কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোকেও কন্ট্রোল করে ফেলবো। আর আগুন বাড়ার কোনো চান্স নেই, আর নতুন করে কোনো ক্ষয়ক্ষতির আর চান্স নেই। আমরা দেখে নিচ্ছি সমস্ত ব্যাপারটা, ক্ষয়ক্ষতি হচ্ছে তাদেরকে কি দেখে নেবো। এখানে যারা আছে, আমাদের পৌর প্রতিনিধি, আমি নিজে আছি, আমি তো এখানকার বিধায়ক, আমরা দেখে নেবো যেটা সমস্যা আছে। ইতিমধ্যে আমি ত্রিপল আনতে পাঠিয়েছি, ত্রিপল দিয়ে দেবে। যখন ব্যবস্থা ছিল না বলা হচ্ছে, দমকল মন্ত্রী নিজেই বলছেন, আমরা দেখছি, আমরা পুরো ম্যাটারটা দেখছি, আমরা ম্যাটার দেখে তারপরে ব্যবস্থা নেব। ঠিক আছে।